আর এটি হলো ঊনবিংশ শতাব্দীর পালকি। আজকে লোকশিল্প জাদুঘরে এত ভিড়, মানে কি বলবো, হিউজ ভিড়। আর জাদুঘরে এই জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে, জোস। আর এই রানীদের শাখা নেকলেস এগুলো সব হাতির দাঁত দিয়ে বানানো। দেখুন, চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই ভালো আছেন? তো আজকে ঈদের পরের দিন আমরা যাচ্ছি লোকশিল্প জাদুঘর এবং তাজমহল। তো চলুন, লেটস গো। আমরা এসে পড়েছি লোকশিল্প জাদুঘর, আর তার পাশেই হচ্ছে পানামনগর। তো আমরা পরের এপিসোডে আপনাদের পানাম সিটি দেখাবো, তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর লোকশিল্প জাদুঘরের প্রবেশ টিকিট 50 টাকা, আর ফরেন ভিজিটরদের জন্য 100 টাকা। তো আমরা 9টা টিকিট নিলাম, আমরা 9 জন আসছি। আর ভিতরে ঢুকতেই একটি বড় মহল চোখে পড়বে, আর এটি হলো বড় সর্দার বাড়ি। এর ভিতরে প্রবেশের জন্য আলাদা টিকিট নিতে হয় এখান থেকে। তো এটার ভিতরে তেমন কিছু নাই, এই মহলটুকুই। এখন আসছি জাদুঘরের ভিতরে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আর লোকশিল্প জাদুঘরের এটি হলো মেইন ভবন। এর ভিতরেই আছে সব আগেকার রাজা রানীদের ব্যবহৃত জিনিসপত্র, পালকি, সবকিছু। তো এখানকার এই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। কাঠের সিন্দুর
এটি হলো রানীদের গলার হার, এটি হাতির দাঁত দিয়ে বানানো, দেখতে পাচ্ছেন। আর এইগুলো হলো শঙ্খবালা, কানফুল ইত্যাদি। এখানে আছে গলার হার, হাসুলি, কোমর বিছা। আর এটি হলো ঊনবিংশ শতাব্দীর পালকি, দেখুন। এখন তো আসলে সচরাচর পালকি দেখা যায় না। তো আমরা এখন আছি প্রশাসনিক ভবনের সামনে, এটি হলো প্রশাসনিক ভবন, দেখতেই পাচ্ছেন। তো আমাদের দেখা যাচ্ছে ওই পাশে যাবো, ওই পাশে আরো বিশাল এরিয়া, দেখতে পাচ্ছেন। জাদুঘর ভবন দেখে আসলাম, এখন দেখবো কারুপণ্য চত্বর ও মেলার মাঠ। আর এইদিকে পুতুল নাচ, এদিকে আমরা পরে যাবো, আর কারুপণ্য চত্বর দেখে আসবো। আর এইখানে চাইলে আপনারা নৌকা ভ্রমণও করতে পারেন, এখানে বিশাল এক দিঘি, এখানে নৌকা ভাড়া দেওয়া হয়, চাইলে আপনারা নৌকা ভাড়া নিয়ে নৌকা ভ্রমণ করতে পারেন। তিনটা বাঘ দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি কারুপণ্য চত্বরের দিকে। আর লোকশিল্প জাদুঘরের পুরো এরিয়া জুড়ে লিচু গাছ দিয়ে ভরা। তো আমরা অনেক ঘোরাঘুরির পর একটু ক্লান্ত হয়ে গেছি, আর ক্লান্তি কাটানোর জন্য এখন আমরা আম খাচ্ছি, আর একটু পর লিচু খাবো, কিনে না, এই লোকশিল্প জাদুঘরের কাছ থেকে চুরি করে। দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আরে দেন লেচু বাগান, কিন্তু পাতে যায় না, আমরা চুরি করে লেচু নিয়ে আসলাম অনেক কষ্টে। আমাদের দেহ চলো বাহির হওয়ার পর ডান পাশে যাবো। আর এটি হচ্ছে কারুপণ্য চত্বর। Yeah.
তো আজকে আমাদের এই ব্লগ এই পর্যন্তই। তো নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো পানামনগর আর বাংলাদেশের তাজমহল। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এনজয় করুন সব নতুন নতুন ব্লগ।